চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাল করিম চৌধুরী আগামী সাতই আগস্ট থেকে পরবর্তী ছয় দিনে নগরীর একচল্লিশটি ওয়ার্ডে প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ছয়শ ডোজ করে দেড় লক্ষাধিক ডোজ মর্ডার্নার কোভিড উনিশ টিকা প্রদান কার্যক্রমের বাস্তবায়নের ঘোষণা দিয়ে বলেছেন সরকার সামর্থ্য ও সক্ষমতার সর্বশক্তি দিয়ে কোভিড উনিশ সংক্রমণ রোধে টিকাকে সর্বসাধারণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে পেরেছে এর আওতায় নগরীতে যারা টিকা নিতে আঠারো বছরের ঊর্ধ্বের যোগ্য বা আগ্রহী তারা কেউ বাদ পড়বে না কোভিড উনিশ সংক্রমণ বা মৃত্যুর ঊর্ধ্বগতি হারের মধ্যেও এটা শুভ ও স্বস্তিদায়ক বার্তা সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত মডার্না কোভিড উনিশ ভ্যাকসিনেশন গ্রহণ ও প্রয়োগ সম্পর্কিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান অনুষ্ঠানে স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম সভায় ক্যাম্পেইন প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ সরোয়ার আলম এ সময় ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলর বিভাগীয় প্রধান ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন প্রতিটি বুথে দুইজন প্রশিক্ষিত ভ্যাকসিনেটর ও তিনজন স্বেচ্ছাসেবক থাকবেন অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সিনিয়র সিটিজেন নিবন্ধনকৃত নাগরিক আবেদনকৃত নাগরিক ও কাউন্সিলরদের কাছে নিবন্ধনের জন্য আবেদনকারীরা টিকা গ্রহণ করতে পারবেন বলে আরও জানানো হয় সভা থেকে নিউজ ডেস্ক এসএনটিভি চট্টগ্রাম